সুফিগণের মধ্যে পীর তপস্যা দ্বারাই একমাত্র মুক্তির পথ। এ বিষয়টির উপরে হাকিকি আলোচনা আসছেন জনাব তহিদুল ইসলাম ভাইজান। ধন্যবাদ জনাব ভাই, আসসালাম আলাইকুম। সবাইকে তো আজকে এই একটা সুন্দর আলোচনা করার জন্য আমাকে ইনভাইট করা হয়েছে, তার মিশের জন্য ধন্যবাদ আবার জ্ঞাপন করছি। যে টপিকের উপর আলোচনা করতে দেওয়া হয়েছে, টপিকটা আসলে আমাদের প্রচলিত জীবন ধারার উপরে একটা প্রচন্ড ভাবে মানে চপটে ঘাত আমরা বলতে পারি। যেমন আধুনিক মানব সমাজের বা আধুনিক সমাজ ব্যবস্থায় পীর নামক যে শব্দটি আছে এটাকে এমন ভাবে মানে গুলিয়ে ফেলা হয়েছে, যার কারণে মানে আমাদের আসল যে উদ্দেশ্য পীর নামক যে শব্দটা, পীর যে জন্য এই মানব সমাজে সৃষ্টির প্রথম থেকেই প্রচলিত ছিল, আমরা কিন্তু অনেকটাই ওই ধারা থেকে সরে আসছি। এখন আমরা যদি এই এভাবে ইয়ে করি যে পীর আসলে কি বা কেন ধরবো, যদিও এগুলি খুবই একটা কমন বিষয়, তারপর আমি এই জিনিসটা ছোট করে একটু আলোকপাত করছি যে পীর বা গুরু আমরা যেটাই যাই বলি, এখন গুরু কি বা আমরা কেন গুরুর কাছে যাব। গুরু হচ্ছে যে গু মানে হচ্ছে অন্ধকার, গু মানে হচ্ছে আলো, মানে যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবেন, পথ দেখাবেন, উনি হচ্ছেন গুরু। এখন প্রচলিত সমাজ ব্যবস্থার মধ্যে যে এই গুরু নামক শব্দটি মানে সম্পূর্ণভাবে কালের বিবর্তে এই শব্দটিকে শব্দটির যে আসল উদ্দেশ্য এই উদ্দেশ্যটা কিন্তু আমাদেরকে ঘুরিয়ে দিছে এবং নিন্দনীয় দৃষ্টিতে দেখে এই শব্দটিকে। অবশ্যই হ্যাঁ, এই নিন্দনীয় দৃষ্টিতে দেখে। এখন মানে কে, এখন প্রশ্ন হচ্ছে যে এই যে যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবেন, কে নিয়ে আসবেন? আমাদের প্রচলিত যে এই পীর নামক শব্দটি আছে বা পীর প্রচলিত আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে এই একবারে গাছের শাখা প্রশাখার মতো ছড়িয়ে আছে আমরা বলতে গেলে। তো এখন এই যে শাখা প্রশাখার মতো বিস্তৃত করছে, সত্যটা কীভাবে বিস্তৃত করছে? আসলে কিন্তু সত্যটা ওইভাবে বিস্তৃত হয়নি। কেন হয়নি? কারণ হচ্ছে যে কালের আবর্তে এই পীর নামক শব্দটির যে ব্যবহার বা পীর নামক মানব মুক্তির জন্যে যে পীর যে কেন আবশ্যক এই জিনিসটা থেকে কিন্তু এই ইয়ের পরে একটা নির্দিষ্ট সময় পরে এই 1400 বছর আগে মহানবীর পরে, তারপরে ইমাম মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালামের পরে আবাই আব্বাসিয়া উমাইয়া রাজবংশ, মূলত ওখান থেকেই কিন্তু এই বিষয়টা গিয়ে যে আমাদের ধামাচাপা দিয়ে প্রথম এই যেটা সুফিবাদের বিষয়গুলো পূর্বে আমরা ফার্সি ভাষায় রচিত হয়েছিল, ওমাই আব্বাসীরা যখন ক্ষমতা আসলো তারা ফার্সি ভাষাটাকে পৃথিবী থেকে সরিয়ে দিল, তখনই সুফিজমরা মানে সুফিবাদরা আস্তে আস্তে চাপা পড়ে দিল। মূলত ওই সময় থেকেই কিন্তু শুরু যে আমাদের এই যে পীর নামক শব্দ, আমরা পীরের কাছে কেন যাব, এই যে কারা আলোর পথে নিয়ে যাবেন অন্ধকার থেকে, আমি অন্ধকারে আছি আমাকে কি আলোর পথে নিয়ে যাবেন, এই জিনিসগুলোই কিন্তু মানে সৃষ্টির আদিকাল থেকে চলে আসলেও মহানবী কিন্তু আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেছেন যে এইভাবে এইরকম করতে গেলে যে তোমরা তাদের কাছে যাও, তাদের কাছে গিয়ে তোমরা দেখো, তাদের কাছে গিয়ে তোমরা সত্যের সন্ধান নাও। এখন এই জিনিসটা কালের আবর্তে যখন আব্বাসিয়া ও মায়াদের পরে উনিশ শতকের দিকে যখন আরও এই জিনিসটা সৌদি আরবের সৌদি রাষ্ট্র যখন শুরু হলো, তখন থেকে কিন্তু এই জিনিসটা মানে মারাত্মক আকারে আমাদের এখানে নেগেটিভভাবে জিনিসটা প্রচার হয়ে গেল, প্রচার করতে থাকলো, যার কারণে মানে এই জিনিসটা মানে পীর নামক শব্দটি এখন সমাজে একটা বিদ্রুপ নাম বিদ্রুপাত্মক শব্দ হিসাবে ব্যবহৃত হচ্ছে। যে তুমি পীরের কাছে গেছো, হাই হাই নাক ছিটকাচ্ছি, মানে চোখ ফিরিয়ে নিচ্ছে, মুখ ফিরিয়ে নিচ্ছে, এ ধরনের ঘটনাগুলি ঘটতেছে। এখন মানে আমরা দেখি যে এই এত সময়ের পর থেকে মাঝখানে অনেকেই এসে মূলত, আর এখন এই বর্তমান সময়ে এই বাবা জাহাঙ্গীর যখন ধরাধমে আসলেন, উনি এসে কিন্তু এই যে আবার সেই জঞ্জাল থেকে মানুষকে মুক্তির পথ দেখানোর জন্য কিন্তু উনি অনেকগুলো মানে প্রায় যে জঞ্জালগুলি উনি দূর করতে ইয়ে করছেন, সারা জীবন পরিশ্রম করছেন। এখন বাবা জাহাঙ্গীর রেখে গেছেন হচ্ছে আল্লাহ বেদম ভাই
বেগম ভাইকে উনি ওনার স্থলাভিষিক্ত করে গেছেন। বেগম ভাইজান একটা ইয়ে বলতেছিলেন যে সেটা হচ্ছে ইয়া বাবা জাহাঙ্গীর ইয়া কানা বুধু ইয়া কানাস্তাই। এখন প্রশ্ন ইয়া হচ্ছে যে এখন এই জিনিসটাকে কিভাবে তারা ইয়ে করলো, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নেগেটিভলি মানে প্রচার করতে থাকলো, কিন্তু কেন প্রচার করলো, কারা প্রচার করতেছে, বা এই জিনিসটাই কি, মানে যারা নেগেটিভলি এটাকে অ্যাপ্রোচ করতেছে তারা কি আসল জিনিসটা বুঝতে পারছে? বেগম ভাইজান কিন্তু বলছেন যে ইয়া বাবা জাহাঙ্গীর ইয়া কানা বুধু ইয়া কানাস্তাই। এখন যারা নেগেটিভলি এটাকে প্রচার করতেছে তারা কিন্তু বলতেছে যে হাই হাই এটা কি করলো, যে কোরআনের সাথে মানুষের মানুষের নাম নিয়ে বলতেছে। এটা কিন্তু আমরা চিন্তা করতেছি না যে এই যে বেদম ভাইজান যে জিনিসটা যে ওজিফাটা যে কালামটা পড়লেন এটা মানে কি, এই জিনিসটা আসলে কি। এখন কোরআন আমরা যদি আরেকটু যদি বিস্তারিত বলি সেটা হচ্ছে এই কোরআন নাজির হয়েছে হচ্ছে আরবি ভাষায়। এখন কোরআনের মধ্যেই কিন্তু আছে যে আল্লাহ বলতেছেন আমি প্রত্যেক জাতির নিজস্ব ভাষায় রসুল প্রেরণ করেছি যেন তার নিজ ভাষায় সরাসরি সহজভাবে মানুষকে বুঝাইতে পারে। সূরা ইব্রাহিমের বলতেছেন, তাহলে এই যে বলতেছেন তাহলে আমরা এবার একটু দেখি যে বেদম ভাই কি বললেন। যে বেদম ভাই বললেন ইয়া বাবা জাহাঙ্গীর ইয়া কানাবুধু ইয়া কানাস্তাই। এখন আমাকে তো এই যে ইয়া বাবা জাহাঙ্গীর আমরা বুঝতে পারলাম যে আমরা আমি বাবা জাহাঙ্গীরকে ডাকতেছি সম্বোধন করতেছি। এখন যে জিনিসটা হলো মানে যে জিনিসটা তারা বলতেছে যে কোরআনকে এটার সাথে জড়াই দেওয়া হয়েছে। এখন কোরআনটা কি, কোরআন তো মানব জাতির পথ প্রদর্শক হিসেবেই তো আমাদের কাছে নাজিল করা হয়েছে, আমাদেরকে তো ওইটাই বলা হয়েছে যে ইয়া হাসান মঈনুদ্দিন ইয়া কানাবুধু ইয়া কানাস্তাই। ওইটা কি আবার বেগম ভাইজান বলেছেন যে ইয়া বাবা জাহাঙ্গীর ইয়া কানাবুধু ইয়া কানাস্তাই। খাজা বাবার একটা চরম অধিকার ছিল সেটা ইয়া হাসান মঈনুদ্দিন ইয়া কানাবুধু ইয়া কানাস্তাই। আমি ওইখানে আমি আসতেছি, বাবার আমরাই আমি ওখানে আসতে দিচ্ছি। এখন হচ্ছে যে ইয়া কানাবুধু ইয়া কানাস্তাই, এখন এটা তো হচ্ছে আরবি শব্দ, আরবি ভাষায়, আরবিটাকে আমি আমি তো আরবি বুঝি না, আমার ভাষা তো আরবি না, আমার ভাষা হচ্ছে বাংলা, আমি যেটা দেখবো আমি যেটা বুঝবো আমি বাংলা ভাষায় বুঝবো। নিশ্চয়ই আমাকে বাংলা ভাষায় বোঝানোর জন্য রসুল প্রেরণ করা হয়েছে, যেহেতু কোরআন যদি আমি মানে মেনে থাকি, কোরআনকে যদি আমি সত্য বলে মানি, তাহলে ওইখানে আমরা কি বলতেছি যে আমাকে সত্য পথ দেখাও, কার কাছে আমি চাচ্ছি যে আমি আমার এই বেগম ভাইজান যাকে বলেছেন উনি যাকে উনি ওনার মুর্শিদকেই সম্বোধন করতেছেন যে ইয়া বাবা জাহাঙ্গীর ইয়া কানা বুধু ইয়া কানাস্তাই। এখন এই জিনিসটা তো মানে আমি বাংলায় না বলে আমি তোমার কাছে সাহায্য প্রার্থনা করতেছি, তুমি আমার সাহায্য করো, তুমি আমাকে সরল পথ দেখাও, মানে এই জিনিসটাই তো। এখন এটা আমি বাংলায় বললাম না, আরবিতে বললাম না, হিন্দিতে বললাম, সব ভাষাতেই যদি রসুল প্রেরণ করা হয়ে থাকে বোঝানোর জন্য, তাহলে এই জিনিসটার বাংলাটা কি, আগে তো আমাকে বাংলাটা বুঝে নিতে হবে। এখন এই জিনিসটা যে যারা এই জিনিসটা যারা এই যে বাবা জাহাঙ্গীরের প্রতিষ্ঠিত ফকির মির দরবার শরীফের এখন বাবা বেদম ওয়ারসি যে উনি দায়িত্বে আছেন, এখন উনি যেহেতু উনি যেহেতু বলেছেন লোকজনের দরকার ছিল যে উনি কি বলেছেন এটাকে আগে আগে আইডেন্টিফাই করা, যে আসলে উনি বলতে চেয়েছেন কি, উনি কি বলেছেন, এটাকে না বলে উনি ওনারা প্রথমেই হচ্ছে যে নেগেটিভলি মানুষের মাঝে এটা বিস্তৃত করে দিচ্ছে যে হাই হাই সর্বনাশ করছে কি করছে। এখন আমরা যদি আরেকটু পিছনে যাই, পিছনে গেলে আমরা কি দেখতে পাবো যে খাজা বাবার খলিফা বাবার আঙ্গরেজ উনিও যখন ওনার ভক্তদেরকে সাধনা করতে পাঠাতেন, নির্জন ধ্যান সাধনা করতে পাঠাতেন, তখন কিন্তু উনি বলে দিতেন যে তোমরা সাধনা গিয়ে পড়বা ইয়া হাসান মঈনুদ্দিন ইয়া কানাবুধু ইয়া কানাস্তাই। এটা কি যারা ইয়ে করতেছে মানে যারা বেদম ভাইকে এই কটূক্তি করতেছেন বা না বুঝে সবাইকে বাবা জাহাঙ্গীরের দরবারকে নিয়ে কটূক্তি করতেছেন, আপনারা কি জিনিসটা জানতেন যে বাবার আঙ্গরেজও উনি ওনার ভক্তদেরকে এই অজিফাটা দিতেন যখন ধ্যান সাধনা করতে গেছেন? যদি না জেনে থাকেন আমাদের জানতে তো আপত্তি নাই, আমাদের জানতে হবে। আমি না জানি, বাদন ইয়া জানেন, বাদন ভাই জানেন, জাবের ভাই জানেন, ভাইজান জানেন, এখন যেতে হবে তো, আমি না গেলে আমার ইয়া হবে না, আমি জ্ঞানের রাস্তা বন্ধ করতে পারবো না। যেখানেই আমি যাই আমাকে জানতে হবে, যা জ্ঞানের রাস্তাটা বন্ধ করে দিলাম মানে হচ্ছে আমি আমি অন্ধকারে চলে আসলাম, আমাকে সম্পূর্ণ করে তোলা, হ্যাঁ আমি অন্ধকারে চলে আসলাম, ওই আমি মুক্ত পথে আমি সৎ পথে আমি আর জানতে পারলাম না, আমি ওইখানে আর গেলাম না। তাহলে এই যে এই আমরা হুট করেই বলে দিলাম যে এই
বেদম এটা বলতেছে, বেদম ওইটা বলতেছে, বাবা জাহাঙ্গীর প্রতিষ্ঠিত ফকিরনি দরবার শরীফ থেকে এরকম উল্টাপাল্টা কাজ করতেছে, শরীয়ত বিরোধী কাজ করতেছে, আল্লাহর বিপক্ষে ইসলাম বিরোধী কাজ করতেছে, কিন্তু আমরা কি আসলে আদৌ কোনো সময় কি বুঝতে চেষ্টা করছি যে আসলে এই বেদম ভাই কি বলতে চেয়েছেন? আমরা কিন্তু ওই পথে হাঁটিনি, না হেঁটেই আমরা দোষটা পেয়ে দিচ্ছি। এখন যে জন্যই উনি এই জিনিসটা আমাদের সামনে নিয়ে আসা যে পীর কেন, উনি কিন্তু মানে অন্য কারো কাছে চায় নাই, উনি ওনার মুর্শিদের কাছেই চেয়েছেন যে ইয়া বাবা জাহাঙ্গীর, ইয়া কানাপুত, ইয়া কানাস্তাইন। তাহলে পীরের কাছে আমরা কেন যাব? বাবা জাহাঙ্গীর দেখতাম যে উনি সবসময় বলতেন যে তোমরা এই আমার কাছে আসো, আমার কাছে আইসা বলো যে, বা পীরের কাছে যাও, পীরের কাছে গিয়ে বলো আমার মাথা ব্যথা, পেট ব্যথা, চাকরি বাকরি হয় না, সন্তান হয় না, এই সমস্ত। বাবা জাহাঙ্গীর এই জিনিসটা শুনলে আমার কাছে মনে হতো যে বাবা জাহাঙ্গীরের শরীরে মানে উনি রাগ করতেন প্রচন্ড, যে পীর ধরার জন্য মানে পীরের কাছে গিয়ে তুমি এগুলি বলবা কি জন্য? জগতের গোলামি করা। এখন বাবা জাহাঙ্গীর এই জিনিসটাই প্রতিষ্ঠিত করতে চেয়েছেন যে পীর এগুলির জন্য না, তুমি দুনিয়া বিচার এটার জন্য পীর না। খাজা বাবা যেমন বলতেন তুমি দুনিয়াও চাও আল্লাহও চাও, এটা সম্পূর্ণ পাগলামি। তো পাগলামি করার জন্য তো আমার কাছে আসার দরকার নেই, আরো বহু জায়গায় আছে, তুমি ওখানে গিয়ে পাগলামি করো। পাগলামি করতে আসছো, দুনিয়া পুরা দুনিয়াটা তোমার জন্য জায়গা আছে উন্মুক্ত। হ্যাঁ, এখন তুমি আমার কাছে আসছো, তুমি আমার কাছে এসে জিজ্ঞেস করো যে তুমি কি জন্য পীর ধরছো। পীর ধরছি আমি, পীর ধরছি হচ্ছে মানে সত্য পাওয়ার জন্যে, আল্লাহ কোথায় আছে, আল্লাহকে কিভাবে পাবো, আমি ওইটার জন্য পীর ধরছি। ওই পেট ব্যথা, কোমর ব্যথা, সন্তান হয় না, চাকরি বাকরি হয় না, এগুলির জন্য পীর না। ঝাড়ফুঁক, তাবিজ তুম্বা, তাবিজ কবজ করার জন্য, ওই যে ফুটো দেওয়ার জন্য, এগুলির জন্য পীর না। তাহলে এই যে এখন আমরা এখানে আসলাম, এখানে আমরা যে আসছি, আমাদের লক্ষ্য তো একটাই যে আমি কিভাবে সত্য পাবো। এখন বাবা জাহাঙ্গীর দেখতাম যে উনি যত বেশি গালাগালি করছেন, পীর সাহেবদের গালাগালি করছেন, উনি কিন্তু কোনো ওই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ওনাদেরকে কিন্তু ওই রকম ভাবে গালাগালি করে, মুহাবিস সালাফি খারেজিও ওনাদেরকেও গালাগালি করে। যারা পীর ব্যবহার করে অজ্ঞানী রয়ে গেছে তাদেরকে জ্ঞান দেওয়ার জন্য ছিল বাবা জাহাঙ্গীরের একটা যুদ্ধ, কন্টিনিউয়াস একটা যুদ্ধ। তোমরা জানো এসো বসো ধ্যান করো, মরিদ হও, প্রেম বাড়িয়ে দাও, প্রেমের গহীনে নিজেকে ডুবিয়ে দাও, তাইলে তুমি আল্লাহ পাইবে, আল্লাহ রাসূল পাইবে। এই জন্যই হচ্ছে মানে বাবা জাহাঙ্গীরের দেখানোর রাস্তা ছিল ওইটাই, যা আসো সত্য পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য তোমরা পীরের কাছে যাবা, এই ঝাড়ফুঁক তাবিজ কবজের জন্য তোমরা পীরের কাছে যাবো না। আর আমাদের ভাগ্যের কি নির্মম পরিহাস, অথচ আজকে এই সত্যটাই নাই। পীর সাহেবরা জানেও না নিজেরা সত্য কি, ওনারা নিজেরাও জানেন না যে পীর কি জন্য ধরা লাগবে, পীর কখন ধরবে, কেন ধরবে। ওনারাও সবাই জানে যে না পীরের কাছে যাওয়া লাগবে। আজকাল তো মানে লেটেস্ট ফর্মুলা আবিষ্কার করছে যে এই অহাবি খারেজি যারা আছে তারা, তারাও এখন বলতেছে যে না পীর দরকার আছে, পীরের কাছে যাওয়া লাগবে, পীরের কাছে মরিদ হওয়া লাগবে। কিন্তু কেন মরিদ হওয়া লাগবে এই জিনিসটা তারা নয়, এইটা তারা সম্পূর্ণ পায়। তারা তো এখন এই কথাও বলে যে সবচেয়ে পৃথিবীতে সবচেয়ে বড় পীর হলো, পীর হলো নিজের মা এবং নিজের বাবা। তো নিজের মা এবং বাবা যদি পীর হয় তাহলে আমার ছেলেকে আমার মেয়েকে কেন আমি স্কুলে দিচ্ছি? আমি তো আমি আমিই তো বাসায় পড়াইতে পারি। তাহলে স্কুল কলেজ টিচার যারাই কথা বলতেছে তারাও মাদ্রাসায় পাঠাইতেছে, তারাও মাদ্রাসায় পাঠাচ্ছে, তারাও স্কুল কলেজে পাঠাচ্ছে, স্কুলে কলেজে পাঠাচ্ছে। নিম্ন জ্ঞানীদের চিন্তা এবং চেতনা এগুলা কথা, এগুলো কোনো রিসার্চ গবেষকদের একটা জ্ঞানীদের জন্য কথা না। হ্যাঁ, সেই তো আমি আমাদের আমাদের কথাগুলিও সেটাই যে মানে কারণ পিরুষকে একটু ডিস্টার্ব করি আপনারা তো, যেমন সহি মুসলিম শরীফে 1851 হাদিস নম্বরে বলতেছে যে মুরিদিনী ওলিয়া মুর্শিদের নিকট আত্মসমর্পণ করে নাই, তার মৃত্যুটা হবে একটা জাহিলিয়াত মৃত্যু। আপনি বলেন যে এই এই সহি মুসলিম শরীফের প্রত্যেকটা হাদিস পড়তে বলেন, একটা মৌলবী এই অংশটা বাদ দিয়ে পড়বে। সুরা আলা 14:15 আমি কুমিল্লাতে এক মাওলানার বই আনলে সুরা আলার অন্যান্য গুলোকে পড়েন, সুরা আলার 14:15 পড়তে এই জায়গাটা এই অংশটুকু বাদ দিয়ে পড়েন কেন? সত্য গ্যাপে আসবে। এই জন্যই তো যে নিজেকে পবিত্র করিয়াছে সে একমাত্র কামিয়াব হইয়াছে, পবিত্র বলে নফস রুহু চলে আসে, ফকিরি চলে আসে, এটা বাদ দিয়ে দেবে। আসলে সূক্ষ্মভাবে মাথায় বাড়ি দিচ্ছে, আমাদেরকে বোকা বানাচ্ছে, আমাদেরকে অন্ধ রেখে আবার কবরে পাঠাচ্ছে, এরাও অন্ধ, আমাদেরকে পাঠাচ্ছে অন্ধের পথে। আচ্ছা, এখন হচ্ছে যে
এই যদি আমরাই যদি সব বাবা মা এই যদি সন্তানের জন্য পীর হয়ে থাকে তাহলে আমরা কেন পাঠাচ্ছি? বাবা মা কি একজন নফসকে পরিশুদ্ধ করে দিতে পারবে? বাবা মা কিন্তু একজন নফসকে কখনোই পরিশুদ্ধ করতে পারবে না। এ পরিশুদ্ধ করতে পারবে কে? যিনি আলোর পথের সন্ধান পেয়েছেন তিনিই কিন্তু অন্যজনকে আলোর সন্ধান দিতে পারবে। যে পিতাশ্রী আধ্যাত্মিক জ্ঞানের বা আধ্যাত্মিক রাজ্যের বাদশাহ থাকে, ওই গর্ভে যদি আমি ধারণ করি, ওই পিতার অবশ্যই যদি আমি আসি, তাহলে সে পিতা মাতা আমার মর্ষদ রূপে আমাকে ভক্ত হিসেবে দান করতে পারবে, দান করতে পারবে। কিন্তু অযথা অন্যথায় অন্য কোনো পিতা মাতা দ্বারা এটা সম্ভব না। সম্ভব আবার মানে ও যে মানে যদি উনি মানে সত্যের মানে আলোর পথের দিশারি হয়ে থাকেন, আলোর পথের সন্ধান যদি পেয়ে থাকেন, উনি যদি ও আলোর রাস্তায় হেঁটে থাকেন, তখন তখন সম্ভব, তাছাড়া সম্ভব বললে মনে হয় না। এখন মানে পবিত্র কুরআনে আল্লাহ পাক বলতেছে যে হে আমানুগণ, মুমিন না কিন্তু বলতেছে হে আমানুগণ, তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো। ইনসান না, এবং যারা নির্দেশ দানে সক্ষম তাদের আনুগত্য করো। এটা কিন্তু পবিত্র কোরআনে আল্লাহ বলতেছে যে যারা নির্দেশ দানে সক্ষম। এখন সক্ষম কি আমি আপনি সক্ষম? যারা সমাজে রান আছে কেন আছে অতীতে গলিতে পিসার সাজে বসে আছে তারা কি সক্ষম? যদি সক্ষম হয়ে থাকে তাহলে তাদের আনুগত্য করতে হবে, আর যদি না হয় তাহলে কিন্তু তাদের আনুগত্য করতে করা যাবে না। তাহলে এই যে পীর যদি অনেকেই বলে থাকে যে তোমরা পীরের কাছে গেছো, কুরআন হাদিসের পীরের কথা আছে, আমরা কিন্তু অহরহ প্রতিনিয়ত এই প্রশ্নের সম্মুখীন হচ্ছি যে তোমরা কেন যাচ্ছ, ওইখানে যাচ্ছ কি জন্য আছে। কিন্তু প্রকারান্তরে যদি সরাসরি যদি কেউ বলে যে সরাসরি নাই, আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না যে সরাসরি আছে বা নাই, কিন্তু আমি তো প্রত্যক্ষভাবে না হোক পরোক্ষভাবে হলেও কিন্তু আমি নির্দেশ পাচ্ছি। এখানে কিন্তু বলে নাই যে তোমরা ওইখানে যাইও না, বরঞ্চ বলে দিছে যে যদি তুমি বিশ্বাসী হও, যদি তুমি ইমান এনে থাকো, তাহলেই আমার উপরে এই নির্দেশ কার্যকর হবে যে যে নির্দেশ দানে সক্ষম তার আনুগত্য করো। এখন যিনি এই নির্দেশ দানে সক্ষম, যিনি আলোর পথের দিশারি, যিনি ওই রকমভাবে এই যে সূরা ফাতিহার মধ্যে যে হ্যাঁ সিরাতাল মুস্তাকিম, যে ওই রাস্তার যিনি পথিক ওনার কাছে যেতে হবে, ওনার সন্ধান করার জন্য কিন্তু কুরআন আমাকে নির্দেশ দিচ্ছে, মানে আমাকে আদেশ করতেছে, অনুরোধ না বা পরোক্ষভাবেও কিন্তু আমাকে এই কথাটা বলে নাই আল্লাহ। আমাকে সরাসরি বলছে যে আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো, এবং যিনি নির্দেশ দানে সক্ষম তার আনুগত্য করো। এখন যে নির্দেশ দিতে পারবে আমাকে তার অনুগতই করতে হবে। এখানে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমার কাছে মনে হইছে যে বাবা জাহাঙ্গীর একটি কথা বলে থাকেন যে মোল্লা দিয়ে মুহাম্মদকে মাপা যায় না, পাদ্রি দিয়ে ভগবান যীশুখ্রিস্টকে মাপা যাবে না, পাণ্ডা পুরোহিত দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে মাপা যাবে না, সেরকম ভিক্ষু দিয়ে গৌতম বুদ্ধকে মাপা যাবে না। প্রবলেম তো আমার মধ্যে, প্রবলেম আমার মধ্যে, তাই বলে দর্শন তো ভুল না, দর্শন যারা দর্শন ফলো করতেছে তাদের বিকৃত ফলো করতেছে, কিন্তু বিকৃত হয়ে পালন করছে, কিন্তু দর্শনটা তো মিথ্যা না। তা আপনারা আমি ভণ্ড হতে পারি, খাজা বাবা তো ভণ্ড হতে পারে না, আপনি খাজা বাবাকে রিসার্চ করেন তাও তো করবেন না, আপনি জ্ঞানের দরজা বন্ধ করে দিয়েছেন, আপনি যা দেখবেন সেটাই রাইট। এই যে সংকীর্ণতা, এই যে গোড়ামি, এই যে নিজের মনের ভেতরে একটা মিথ্যা একটা আভিজাত্য বা একটা অহংবোধ রেখে আপনি বন্দিগি, আমি তো নিজের মধ্যে বাধা, তাই না? আচ্ছা, এখন যদি আমরা দেখি যে এই পুরাণের এই নির্দেশটা যে যিনি নির্দেশ দানে সক্ষম তার আনুগত্য করো, আনুগত্য করতে হবে। এখন এই আনুগত্যের কি নমুনা কি বিশ্ববাসীর মধ্যে কি আছে আমরা একটু যদি খুঁজে দেখি, আমরা কিন্তু এই বিশ্ববিখ্যাত মৌলানা, এর চেয়ে বড় মৌলানা পৃথিবীতে হয় না, হবেও না, হয় কি না সন্দেহ আছে। এটা অনেকেই বলেন মৌলানা জালালউদ্দিন রুম, এত বড় মৌলানা হয়ে উনি কেন তথাকথিত নিরক্ষর শামসুদ্দাহ বেদের কাছে গেলেন?
উনি কি কুরআন গবেষণা করে এই জিনিসটা পায় নাই যে তোমরা যারা নির্দেশ দানে সক্ষম তাদের আনুগত্য করো? তাহলে আগে জানো বরফির আব্দুল কাদের জিলানি কেন মারপেটের থেকে গর্ব থেকে কোরআন মুখস্থ করে এসেও মরিদ হইলেন 42 বছর বয়সে? উনি তো বরফির, তারপর উনিও তো মরিদ হইলেন বরফির, দেখা গেল উনি কিন্তু মহানবী ডাইরেক্ট বংশধর, বংশধর বরফির সাহেব। এখন আমি যদি মানে ওই যে মাওলানা জালালউদ্দিনের কাছে যদি যাই, তাহলে উনি কেন এত বড় মাওলানা হয়ে উনি কি আমার তো আমার কেন মানে পৃথিবীর কোন মাওলানার এটা অস্বীকার বা এখানে ইয়া হয়তো করবে না? যে কেন ইন্টারফেয়ার করি এখানে পীর ধরার বিষয়ে? আমাদের সমাজে একটা বহুল প্রচলিত যুক্তি আছে, আচ্ছা মহানবী কি তাহলে পীর ধরছে? আচ্ছা মহানবী কি তাহলে পীর ধরছে, তাহলে আমরা কেন পীর ধরুন? মহানবীর সুন্নত কি আছে পীর ধরার? উনি তো পীর ধরে নাই। আচ্ছা মহানবী পীর ধরে নাই, এত মহানবীর আপনার সুন্নত ফলো করেন, এত মহানবী মানেন কেন? মহানবী যে ইন্তেকালের সময় যে 3-5 জব আর 1 কেজি জৈতুনের তেল পাওয়া গেছিল, এটা আপনারা করেন না কেন? আর মহানবী যে নিজের বয়স যখন 25 বছর আর তখন যে বিধবা নারী আমার মা খাদেজা, খাদেজাতুল কুবরা, তাকে যে বিয়ে করেছিলেন ওই সুন্না পালন করেন না কেন? তাও আবার রেডিমেড কয়জন সন্তান ছিল মা খাদেজার? বিধবাও ছিল, আরো 3 বার বিয়ে হয়েছিল, ওই সুন্না ফলো করেন না কেন? ওইটা পালন করেন না কেন? যদি আপনি এই সুন্না দেখেন মহানবী কি পীর ধরছে, তাহলে মহানবীর এই সুন্না কই? মহানবী যে 15 বছর ট্রাগুয়া সাধনা করছে, ধ্যান করছে, ওই সুন্না মানেন না কেন? খালি মহানবী যে পীর ধরেন নাই এই সুন্না নিয়ে আপনারা পড়ে আছেন? আচ্ছা মানে এখন হচ্ছে যে মানে মাওলানা জালালউদ্দিন রুমি শামসের তাবিজের কাছে এই জন্যই গিয়েছিলেন যে উনি নির্দেশ দানে সক্ষম ছিলেন? অবশ্যই, যদি উনি অক্ষম থাকতেন তাহলে কিন্তু মাওলানা জালালউদ্দিন রুমি এত বড় মাওলানা উনি কিন্তু প্রশ্নই আসে না যে ওনার কাছে যাওয়া। তাই এখানে মানে এই যে হযরত জুনায়েদ বুগদাদি খাজা বাবা সহ যত বড় বড় আল্লাহর ওলীরা আছেন সবাই বলে গেছেন যার পীর নাই তার পীর হলো শয়তান। এখন মানে যারা সত্যের রাস্তায় আছেন তাদের কথার মানে একটা কাউন্টার দেওয়ার জন্য হালের যে মাওলানা সাহেবেরা আছেন ওনারাও বলতেছে যে না পীর এর দরকার আছে। এখন মানে এই জিনিসটা যে আমরা যদি দেখি যে এখানে কিন্তু আবার আসলে মানে আরো কিছু কথা আসে, সেটা হচ্ছে যে পীরের ইয়েটা এই পীরের কাছে যদি আমরা বলি যে এখন এই নির্দেশ দানে সক্ষম যিনি ওনার কাছে তো আমি হেন যেন তেন ভাবে গেলে চলবে না, ওনার কাছে গেলেও আমার একটা বিনয় নম্রতা এই সমস্ত জিনিস থাকতে হবে, মনে প্রাণে আমাকে ওনাকে ওনার নির্দেশ আমাকে মান্য করতে হবে। যদি মনে প্রাণে আমি যদি না মানতে পারি তাহলে কিন্তু ওনার নির্দেশ আমি মানতে পারবো না, এবং নির্দেশ মানতে না পারলে আমার আসল যে উদ্দেশ্য ওই উদ্দেশ্যও কিন্তু সফল হবে না। এখন মানে এই যে আমি আবার যদি মানে বাবা জাহাঙ্গীরের কাছে চলে আসি, তাহলে বাবা জাহাঙ্গীর উনি কিন্তু মানে সম্পূর্ণ প্রথম থেকেই উনি 10-11 না, ওনাকে বলতে হবে যদি বলতে হয় তা 10-12 উনি 100, 11 না, 20 না, 30 না, 50 না, 80 না, 90 না, 99 না, 10-12 উনি 100। উনি বলতেছে যে আমি শুনি নাই যে এরকমভাবে আর কেউ মুরিদ করাইছে কি না। উনি বলতেন যে তুমি বলো যে আমি মনে প্রাণে বাবা জাহাঙ্গীরের কাছে মুরিদ হইলাম, যে আমি মনে প্রাণে বাবা জাহাঙ্গীরের কাছে মুরিদ হইলাম। তাহলে উনি কেন এই কথাটা বলতেন? কারণ উনি জানতেন উনি সত্যদ্রষ্টা, উনি সত্যের পথের পথিক, উনি জানতেন যে আমারকে যদি তোমার এইরকম না হয়, তুমি যদি মনে প্রাণে আমার নির্দেশ মানতে না পারো তাহলে তোমার কোনো কাজে আসবে না, তুমি এই যে সত্যের রাস্তার তুমি অনুসন্ধান করতে পারবে না, সত্যকে তুমি অনুসরণ করতে পারবে না। এখন মানে আমি প্রথম যেদিন বাবার কাছে বায়াত নিলাম তখন দেখি যে আমি এই জিনিসটা পড়ছি যে আমি মনে প্রাণে বাবা জাহাঙ্গীরের কাছে মরিদ হইলাম। আমি এরপরে যখন আমি এসেছি এখানে তখন তখনও যারা নতুন নতুন ভাইয়েরা যখন মরিদ হতো তখনও বাবা জাহাঙ্গীর বলতেন যে পড়। আমি মাঝে মাঝে মানে ওনার সাথে সাথে প্রতিদিনই পড়তাম, যে আমি প্রতিদিনই যখন বাবা পড়তো তখন কিন্তু মোটামুটি আমার মনে হয় অনেকেই আমার মতো হয়তো পড়তো, অনেকেই হয়তো পড়ছি। একদিন আমার কানে আসলো যে বাবা বলতেছে যে যারা মরিদ হইস তারা পড়ো না, যারা নতুন তারা পড়বা। তারপরেও কিন্তু আমার মধ্যে চলে আসতো।
তো এই জিনিসটা আমার মনে মানে কখন এসে একটা খটকা লাগলো যে অনেক দিন পরে আমাদের নাহিদ ভাই, শ্রদ্ধেয় নাহিদ ভাই, উনি একদিন বলতেছিলেন যে আমাকে বলতেছে যে আচ্ছা তবুয়ীদ, তুমি একটা জিনিস একটু ভালো করে সূক্ষ্মভাবে খেয়াল করো তো, সূক্ষ্মভাবে খেয়াল করবা, সূক্ষ্মভাবে, স্থূলভাবে না। যে এই যে বাবা বলেন যে আমি মনে প্রাণে বাবা জাহাঙ্গীরের কাছে মুরিদ হইলাম, কথাটা তুমি খেয়াল করছো? নাহিদ ভাই আমাকে বলতেছে, আমি বলছি আর চুপ মেরা দিছি, আমি বুঝতেছি না যে নাহিদ ভাই কোন অ্যাঙ্গেল থেকে কথাটা বলছে। পরে বলতেছে যে তুমি ভালো করে দেখো তো যে কথাটার মধ্যে কোনো তোমার মধ্যে কোনো কিছু আসে কিনা, তুমি কিছু বুঝতে পারতেছো কিনা। তো আমি কিছুক্ষণ নীরব থেকে আমি বলছি যে ভাই জান আমি জানি না, বুঝতে পারছি না আপনি কোন অ্যাঙ্গেল থেকে বলতেছেন। তখন নাহিদ ভাই বলতেছে যে এই যে তুমি দেখো যে বাবা যে বলতেছেন যে আমি মনে প্রাণে বাবা জাহাঙ্গীরের কাছে মুরিদ হইলাম, তুমি কথাটা একটু খেয়াল করো তো, মনে এবং প্রাণে দুইটা জিনিস বলছে, মনে এবং প্রাণে একটু খেয়াল করে দেখো তো। আমি যখন খেয়াল করছি মানে এটা বিশ্বাস করবেন না, আমি আমার মনে হচ্ছে যে আমার ব্লাড সার্কুলেশন হঠাৎ করে স্টপ হয়ে গেছে, যে হাই হাই কই কি এতদিন থেকে আমি কি পড়ছি মনে প্রাণে। কিন্তু যখন খেয়াল করলাম মনে এবং প্রাণে বাবা জাহাঙ্গীরের কাছে মরিদ হইলাম, আমি থ হয়ে গেলাম। তারপরে দেখলাম এই যে আমি আসতেছি যাচ্ছি, ছাগলের 3 নম্বর বাচ্চা যেরকম দুধ না পায় ভাল পারে, আমার কাছে মনে হচ্ছিল যে মানে আমি অপরাধী হয়ে গেছি। তখন আমাকে যখন চোখে ধরাই দিল আঙ্গুল দিয়ে যে দেখো তুমি শুধু মুখে বললেই হবে না, তোমাকে মনেও মানতে হবে, তোমাকে প্রাণেও মানতে হবে, তাহলে তুমি বাবা জাহাঙ্গীরের মরি। এখন দেখি যে আমি মনে তো আসেই না সারাদিন, অনা হয়তো মাঝে মধ্যে আসি, আসা যাওয়ার মধ্যে আসি, এই যে 3 নম্বর ছাগলের বকরির বাচ্চার মতো দুধ কিন্তু আমি নাই দুধের মধ্যে, কিন্তু তিরিং বিরিং নাই কিন্তু আমার বন্ধ নেই। এই যে এই জিনিসটা যে মনে প্রাণে আনুগত্য করতে হবে, এই জন্যই মানে পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা করছেন যারা সত্য পথের সন্ধানী মানে মানে সন্ধান করতে চাও, মানে যারা নির্দেশ দানে সক্ষম তাদের কাছে যাও। এই যে এটা কিন্তু মানে অনেকটা নির্দেশই বলা চলে, বাবা জাহাঙ্গীর যেটা বলতেছেন। আমি আর কোথাও কোনো জায়গায় যতটুকু আমি দেখছি আমি কিন্তু এরকম পাই নাই যে মনে এবং প্রাণে বাবা জাহাঙ্গীরের কাছে মরিদ হইলাম, বাবা খাজা বাবার কাছে মরিদ হইলাম, বা যেই রকমই হয়েছে যতটুকুই আমি শুনছি এইরকম আর শুনি না। তাহলে মানে আমাদের এই যে পীর, পীরকে আমাদের এই জন্যই দরকার যে আমার মুক্তি দরকার, আমার সত্য পথের সন্ধান দরকার, আমার আলোর পথের যাত্রী আমাকে হইতে হবে। যদি আলোর পথের যাত্রী আমি হইতে চাই তাহলে আমাকে যিনি নির্দেশ দিতে পারেন আমার তার কাছে যেতে হবে, তার কাছে না গিয়ে আমি সত্য পথের সন্ধানও পাবো না, সত্য পথের যাত্রীও হইতে পারবো না, সারা জীবন আমাকে অন্ধকারেই থেকে যেতে হবে। তারপরে এই যে লালন ফকির যেটা বলে গেছেন যে এমন মানব জনম আর কি হবে, মন মঞ্জ করো তোমার মনের সাধন মনের বাসনা। এইরকম মানব জনম আর হবে না, এইরকম মানব জনম পাওয়ার পরেও আমি যদি একজন সত্য পথের পথিক যিনি ওনার কাছে যদি আমি না যাইতে পারি, ওনাদেরকে সন্ধান করতে না পারি, ওনার আনুগত্য করতে না পারি, তাহলে কিন্তু আমার এই মানব জনম বৃথাই গেল। তারপরে আমরা যদি এখানে আরেকটু যদি দেখি যে আমরা যদি আরেকটু আগে চলে যাই 150-200 বছর আগে, যে এই যে সুরেশ্বরী বাবার কথা যদি আমরা একটু চিন্তা করি, উনি কিন্তু তখন উনিও কিন্তু বিরাট বড় একজন মাওলানা ছিলেন, উনি কিন্তু মাওলানা ছিলেন এবং কলকাতা আলিয়া মাদ্রাসা, হ্যাঁ আলিয়া মাদ্রাসা শিক্ষকও ছিলেন। উনি ওখান থেকে এসে উনিও জানতেন যে উনিও একজন সত্যদ্রষ্টা, উনিও সত্যপথের পথিক। প্রায় 150-200 বছর আগে উনিও লিখে গেছেন পুঁথির ভাষায়, সেটা হচ্ছে যে তুমি যদি খোদা বলে ডাকিবে হাজার, না শুনিবে খোদা তাহা হাদিসে প্রচার, পারো যদি পীর মুখে ডাক দাও তাই ডাকে ডাকে ডাক পাবে যাবে না বৃথায়। কেন বলছেন? উনিও কিন্তু সরাসরি আমাদেরকে এই কথা বলে যাচ্ছেন যে তুমি যদি খোদা বলে ডাকিবে হাজার, হাজার খোদা ডাকি আমি, খোদা আমাকে ডাকের জবাব দিবে না। কিভাবে দিবে? উনি ওইটাও বলে গেছেন যে পারো যদি পীর মুখে ডাক দাও তাই পীর মুখে আমাকে, পীরের মুখে আমাকে ডাক দিতে হবে, এখানেও পীরের সন্ধান আমাকে করতে হবে। উনি বলে গেছেন যে পীর তোমাকে খুঁজতেই হবে যদি তুমি সত্যের সন্ধান পাইতে চাও, যদি তুমি আল্লাহকে আল্লাহর ডাকের জবাব পাও, জবাব যদি পেতে চাও,
তাহলে তোমাকে পীরের মুখ দিয়ে আল্লাহকে ডাকতে হবে। এখন এই যে ডাকের জবাব আমি পাবো, এই যে এটা কি সুরেশ্বরী বাবা বলে গেছেন? এটা কিন্তু সুরেশ্বরী বাবা বলেন নাই, এটা কিন্তু আমি কোরআনে ওই জিনিসটা পাই, সূরা মুমিনে। উনি কিন্তু সরাসরি এখানে বলতেছে যে তোমরা আমাকে ডাকো, আমি ডাকের জবাব সরাসরি দিব। কই, আমি তো এই যে 20-30 বছর 40-45 বছর ধরে অন্ধকার ঘুরে ইচ্ছা মতো ডাকতেছি, লাইট অন্ধ, কই আমি তো ডাকের জবাব পাই না, কেন পাই না? এই জিনিসটাই কিন্তু সুরেশ্বরী বাবা আমাদেরকে দেখাই দিয়ে গেছে যে তুমি শত ক্ষুধা যদি ডাকো, ক্ষুধা তোমাকে ডাকের জবাব তোমাকে দিবে না। তুমি যদি ক্ষুধার ডাকের জবাব পাইতে চাও তাহলে পীরের সন্ধান করো, পীরের মুখ দিয়ে তুমি ডাক দাও, তুমি ডাকের জবাব পাবে। সুরেশ্বরী বাবা কিন্তু ওখানে বলে গেছেন ওনার লিখিত সুরেশ্বরী রচনাগুলির মধ্যে ওই লিখাটার পরিপূরক ব্যাখ্যা বাবা জাহাঙ্গীর আমাদের মুর্শিদ সেটাকে পরিপূর্ণ ব্যাখ্যা করছেন। পুরোনোটা দিয়ে গেছে কোরআনের ডকুমেন্টস ফাকালা রাব্বুকুম উদুনি আস্তা আছে তুমি একা না আমার সাথে করে যাও, শুধু এটা কোরআন থেকে নিছেন, বাকি ব্যাখ্যাটা যাবে সুস্পষ্ট কোরআন এমন ভাবে উল্লেখ করা যায় যে না বুঝে জন্ম কানা তার সামনে পড়লেও সে বুঝবে। হ্যাঁ, যে তুমি খান্নাস মুক্ত হয়ে কিভাবে একা হবা, একা হয়ে কিভাবে ডাক দিবে আল্লাহর সাথে সাথে জপ দিবে। এখন এই যে আমরা এই জিনিসটা বলতেছি যে এই সুরেশ্বরী বাবা কিন্তু আরো একটা কথা বলে গেছেন, সেটা হচ্ছে প্রভুতে না প্রভু পাবে, পাবে পীর শোনে। প্রভু 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 করে আমি চিল্লাইয়া গলা ফাটাই ফেলতেছি, গলা দিয়ে রক্ত বের করতেছি, প্রভুতে না প্রভু পাবে, ওই প্রভুর মধ্যে প্রভু আমি পাবো না। কোথায় পাবো? পাবে পীর শোনে, পীরের কাছে গিয়ে তুমি প্রভু পাবে। মানে এইটা এইগুলি মানে মানে ভাবতেও অবাক লাগে যে এই সমস্ত জিনিসগুলি প্রচার হয় না আমাদের সুরেশ্বর দরবার শরীফ থেকে, এই বইগুলির কোনো প্রচার নাই, ওনার লিখনের কোনো প্রচার নাই। অথচ যদিও আমাদের এখানে বেগম ভাই একটা যৌক্তিক কথা বলছেন, অনেকে না জেনেই ওখান থেকেই নেগেটিভ কথাগুলি বলতে শুরু করছে। অথচ তাদের এখানে কি বলে গেছে সুরেশ্বরী বাবা 150-200 বছর আগে, খবর নাই তাদের, দেখে না। কি সুন্দর ভাষায় উনি ধীরে কিতে বলে গেছেন যে তুমি যদি খোদা বলে ডাকিবে হাজার নাক শুনিবে খোদা তাহা হাদিসে প্রচার। এর চেয়ে ডাইরেক্ট ভাষায় আর কে বলবো? আবার উনি অন্য জায়গায় বলেছেন যে প্রভুতে না প্রভু পাবে, পাবে পীর শোন, প্রভুর মধ্যে তুমি প্রভুর দেখা পাবে না, তুমি পীরের কাছে প্রভু পাবে। কি সুন্দর কথা! এখন মানে এই জিনিসটাকে আমাদের এখানে মানে বলতেছে যে এখন এই ওই জিনিসটাকে পীর প্রথাকে আমাদের এখানে এতভাবে গুজব হিসাবে আমাদেরকে ছড়াই দিচ্ছে, ডালপালার মতো এই সমস্ত এর বিষক্রিয়া যেমন ছড়াই গেছে, এগুলি তো মানে বিষক্রিয়া হিসেবে আমরা বলতে পারি যে আধুনিক মানব সভ্যতার মধ্যে বিশেষ করে এই বাংলাদেশে এবং ভারতেও হয়তো আছে, ভারতের কথা জানি না, বাংলাদেশে যেইভাবে পীর ফকিরদের আস্তানা চালে মানে আছে, তারা তো জানে না কিচ্ছু, না জেনে এই পীর সাহেব সেজে বসে আছে। সেই জন্যই বাবা জাহাঙ্গীর, আমি ওই সময় একটু আগে বলছি যে বাবা জাহাঙ্গীর 10-এর বাইরে 11 না, 20 না 30 না 80 না 90 না 100, এর মাঝখানে বাবা জাহাঙ্গীরের কোনো তুলনা, মানে 10-এর বাইরে 100 মানে এর মধ্যে কোনো তুলনা হয় না, ধারে কাছে কোনো ধারে কাছে কেউ থাকতে পারে না। জিনিসটা অনেকটা যে এইরকম, যদি আমি বলি যে আমরা যখন হাই স্কুলে পড়ি তখন আমাদের একজন গণিতের স্যার ছিলেন, জাকির স্যার নাম, তো উনি একদিন ক্লাসে বলতেছে যে একটা জোকস বলতেছে আর কি, যে ওনার ইয়ের মধ্যে একটা কোনো একটা কথা প্রসঙ্গে বলতেছে, আচ্ছা একটা গল্প বলি শোনো। গল্পটা হলো এরকম যে এক আসামি উনি ইয়ে করছে, এই যে এক আসামিকে এই কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, তো উকিল গিয়ে বলতেছে আচ্ছা আপনার বয়স কত, আপনার নাম কি এবং আপনার বয়স কত, কো জানি না, কো জানেন না, একটা মানুষের একটা অনুমানও তো থাকতে পারে, বলে যে তো বলেন, কো স্যার আমি অনুমান পারি, আমি জানি না আমি অনুমান কেমনি করুন, অনুমানও করতে পারেন না, অনুমান একটা কম, কো স্যার ধরেন 20 কি 60, তা আপনার বয়স কত, কো স্যার ধরেন 20 কি 60, এর ভিতর তো পড়বে অনুমানটা দেখছেন। আর এখানে কিন্তু মানে আমি যে জন্য প্রসঙ্গটা টেনে আনছি, আপনি অনুমানের ইয়াটা দেখছেন, ব্যক্তিটা দেখছেন, 20 কি 60 এটা হইল। ঠিক এরকম ভাবেও আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে বাবা জাহাঙ্গীরকে যদি কারোর সাথে তুলনা করতে হয় যে 10-এর বাইরে 11 কে 20-কে আপনি নিয়ে আসতে পারবেন, কিন্তু 10-এর বাইরে উনি 100, ধারে কাছে কেউ আছে বলে
আমি মনে করি না। ওনার লেখনী যে যে পরিশ্রম বাবা করে গেছেন এটা কিন্তু সবচেয়ে উত্তম, মানে আপনি প্রমাণ করবেন কিভাবে? বাবা জাহাঙ্গীরই বলতেন যে তুমি রবীন্দ্রনাথ, নজরুল, লালন তাদেরকে কি দিয়া চিনবা, ওনাদের লম্বা চুল, লম্বা দাড়ি এগুলি দেখে লালন, রবীন্দ্র, নজরুল এদেরকে চিনতে পারবে না। এদেরকে চিনতে হলে তোমার ওনার লেখনী পড়তে হবে। ওনারা কি লিখে গেছে ওনার, ওনাদের লেখনীগুলি হচ্ছে ওনাদের প্রমাণ যে আসলে ওনারা কি। রবি ঠাকুরের ধারে দিয়ে প্রমাণ হয় না, রবি ঠাকুরের প্রমাণ তার লিখনী দিয়ে, কবি নজরুলের ভাগ্য দিয়ে কখনো তার পরিচয় মিলে না, তার পরিচয় মিলে তার দর্শন দিয়ে। এখন মানে আমি যে জিনিসটা বুঝতে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ঠিক তদ্রুপ মানে বাবা জাহাঙ্গীরকে আমি যে দশের বাইরে একশো বলছি, এটা আমি আমার ব্যক্তিগত মানদণ্ড থেকে আমি বলছি, আপনার সাথে হয়তো এটা দ্বিমত করতেই পারেন, আপনি আপনি না করতে পারেন। এখন আপনি ওনাকে কিভাবে বিচার করবেন? তো বাবা জাহাঙ্গীর বলতেন যে আমি তো দেখতে সব ওই এখানে সাড়ে তিন হাত মানুষ, কিন্তু ভিতরে যে কথা বলতেছে তাকে কি মারতে পারবা? আমার দেহটারে তুমি মাপবা যে সাড়ে তিন হাত, চার হাত, পাঁচ হাত, দুই হাত, তিন, আড়াই হাত এরকম বলতে পারবা, কিন্তু যে ভিতরে কথা বলতেছে তাকে মারতে পারবা? ঠিক তদ্রুপ বাবা জাহাঙ্গীরকে মারতে হলে বাবা জাহাঙ্গীরের বইগুলি পড়তে হবে। বাবা জাহাঙ্গীরের বই না পড়লে আপনি বুঝতে পারবেন না উনি যে দশের বাইরে আসলেই একশো। ওনার মানে কিংবদন্তি তুল্য মানে সবচেয়ে বেশি যে আলোচিত যে বই সেটা হচ্ছে মারাকতের গোপন কথা, ইসলামী সাম্যবাদের উপর। এর চেয়ে ভালো লিখনী পৃথিবীতে আর হয় না, হবে কি না আমি জানি না, কিন্তু এখন পর্যন্ত হয়নি। মারাকতের গোপন কথা, ব্যক্তি মালিকানার উপরে বইটা যখন আমি প্রথমবার পড়ছি যে আমার মাথা, আমার পুরোটাই হচ্ছে আমার মাথার উপর দিয়ে গেছে। ওকে সত্যি কথা বলতে গেলে প্রথমবার বুঝে আমি তো মানে মনে হচ্ছে যে আমি চোখে সরিষা ফুল দেখতেছি, যে আমি কি পড়তেছি, এগুলি ঠিক পড়তেছি, আমারও তো একটা জানাশোনা আছে, পড়ালেখা আছে, বিদ্যার একটা কচকচানি কিছু আছে, এই জিনিসগুলি থাকতে পারে। কিন্তু বইগুলি যখন আমি সেকেন্ড টাইম পড়লাম তখন গিয়ে আমি ধোঁয়াশার মধ্যে কিন্তু আমি বুঝতে পারছি যে না বইটা ব্যতিক্রম, আর দশটা বইয়ের মতো না। আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন কিন্তু আমি এই বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা আমি করিনি, আমি কিন্তু তখন ওই যে এই বিভিন্ন ধর্মীয় পুস্তকের উপর আমি পড়ালেখা করছি, টুকটাক যতটুকুই করছি আমি করছি, তখন ওই ওই বইটা যখন পড়লাম আমার কাছে মনে হয়েছে যে না বইটা আসলেই ব্যতিক্রম। তারপরে দ্বিতীয় বইটা হচ্ছে, দ্বিতীয় বইয়েরই এটা হচ্ছে যে মারেফতের বাণী আরেকটা বই আছে বাবা জাহাঙ্গীর লিখিত, মারেফতের বাণী বইটা। এই মারেফতের বাণী বইটা পড়লে মানে একজন মানুষের মুক্তির জন্য যথেষ্ট। আমার কথা বিশ্বাস যদি না হয় আপনি মারেফতের বাণী বইটা অন্তত পাঁচবার পড়েন। আমি দুইবার পড়ছি, দুইবারই আমার কাছে অন্যরকম লাগছে। যেমন প্রথমবার কি পড়ছে আমার মাথায় কিচ্ছু নাই, কিন্তু আমার কাছে মনে হয়েছে হাই হাই বাবার এই যে মারেফতের বাণী বইয়ের প্রত্যেকটা কথা মনে হয় যে আমি তো হইতে এই বিপরীত, বাবা যেটা বলে গেছেন আমা আমি এটা বিপরীত ভাবে অবস্থান করছি, বাবা এখানে লিখতেছে আমি এই দিকটা ঘোরাফেরা করতেছি, আমি ওইটার মধ্যে নাই, যেতে পারি না। আমরা এই যে মানে এই বুঝবো সত্য কি, আমি যদি সত্য পথের মানে সন্ধান যদি পেতে চাই আমার মনে হয় যে মারেফতের বাণী বইটা এর এর বাইরে আর কোনো কিছু যদি নাও পড়েন, কিন্তু যদি আপনি মুক্তি পেতে চান মারেফতের বাণী বইটা পড়বেন এবং এটা মানবেন, তাহলে বোঝা যাবে যে আসলে উনি যে দশের বাইরে একশো আপনি বুঝতে পারবেন। আর আরেকটা উনি কিংবদন্তি তুল্য পৃথিবীর ইতিহাসে এই যে কুরআনুল মাজিদ শব্দে শব্দে অনুবাদ, পৃথিবীতে এইরকম দ্বিতীয় আর একটা কোরআনের অনুবাদ নাই। আজকে থেকে 1500 বছর এর মধ্যে কত বড় বড় আল্লাহর উলিয়া উলিয়াগণ পৃথিবীতে আসছেন, বড় বড় মাওলানাগণ আসছেন, ওনারাও এরকম ভাবে আমাদের মাঝে উপহার দিয়ে যান, শব্দে শব্দে দিয়ে যান নাই। এবং এটা মানে একটা শব্দের উনি এরকম ভাবে লিখছেন যে একটা শব্দের 10-12 অর্থ আছে, ওই অর্থগুলিও উনি ব্র্যাকেটে দিয়েছেন, ব্র্যাকেটে দিয়ে উনি সবগুলি শব্দের অর্থ প্রথমে শব্দগুলি মানে শব্দটা লিখছেন, এর ভিতরে ব্র্যাকেটে অর্থগুলি লিখছেন, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা ডিকশনারি। উনি তো প্রায় 20-25টা ডিকশনারি হাতে নিয়ে তারপরে এই অনুবাদগুলি করছেন, না হয়তো ওই শব্দগুলি উনি পাইলেন কই? এটার অর্থ তো এটা হইতে পারে, আমার কাছে যদি শুধু একটাই অনুবাদ থাকে আমি ডিকশনারি ছাড়াও ভাই আমি আমি বাবা যখন কোরআন লিখে কিছু রাত্র আমি পাশে ছিলাম, অনেক সময় দেখা গেছে যে লিখতেছে নোয়াখালীর যে মাওলানা সাহেব লিখতেছে
তো ওই সুরাতে যখন গেছে সুরাটা কইরা শোনাইছে আমার চোখ বন্ধ করে বলতেছে পুরো ব্যাখ্যাটা, আমি চেক করছি একদম দরজাটা গেছে বসা, পুরো ব্যাখ্যাটা মানে এক পৃষ্ঠা না দেড় পৃষ্ঠা হবে পুরো ব্যাখ্যাটা বলতে থাকলো, সে লিখতে থাকলো, সৈয়দ তালিবে লিখছেন মানে গেট গেট করে লিখতেছেন। এখন হচ্ছে যে আমি কি জন্য বলতেছি যে আপনারা যদি না পড়েন তাহলে কিন্তু আপনি বুঝবেন না এটার ভিতরে কি আছে। এই যে মানে রাস্তার মধ্যে তো এই যে ফুটপাতে এই বঙ্গবাজার বা বাংলা বাজার লাইব্রেরির সামনে ফুটপাতের মধ্যে শত শত কোরআনের অনুবাদ পাওয়া যায়, আপনারা তো ওইগুলি তো পড়ছেন, একটা একটু ব্যতিক্রম একটা জিনিস পড়ে দেখেন এখানে কি আছে, পড়লেই তো বোঝা যাবে যে এখানে কি আছে না আছে, কি আছে বা নাই। সেই জন্য যে বাবা জাহাঙ্গীর বলতেন যে তুমি যদি সত্যের সন্ধান করতে চাও তাহলে শত শত পীর বদলাও, বা এমনকি যে বাবা জাহাঙ্গীরের একটা ভিডিও আমি দেখছি, উনি ওই ভিডিওটার মধ্যে বলতেছেন যে আমি এইভাবে বলতেছেন উনি, আমি জাহাঙ্গীর বলে দিচ্ছি তোমরা যদি সত্য পথের সন্ধান পেতে চাও, তোমরা যদি সত্য সাগরে অবগাহন করতে চাও, শত শত পীর বদলাও, আমি জাহাঙ্গীর বলে দিচ্ছি তোমরা শত শত পীর বদলাও, আমিও পীর বদলাইছি। পীর বড় নয় সত্য পাওয়াটি বড়। হ্যাঁ, শত শত পীর বদলাও, কেন পীর বদলাই না, তোমার পীর বড় নয় তুমি সত্য পাইবা সেটাই বড়, সেই জন্যই আমি বলতেছি তোমরা শত শত পীর বদলাও। পীরই এখানে মুখ্য না, মুখ্য হলো সত্য পাওয়াটা, বা কতটুকু হইলে উনি এই কথাও বলছেন যে আমার দেখানো মতে তোমরা সাধনা করে যদি না পাও আমারও ফলায় দিয়ে যাও, আমি মুখ্য না, যে তোমাকে সত্যের সন্ধান দিতে পারবে তোমরা তার আনুগত্য করো, সেই জন্যে তোমরা পীর বদলাও শত শত পীর বদলাও। এখন আমরা যদি এই জিনিসটা দেখি যে পৃথিবীতে যত বড় বড় অলিয়া উলিয়ারা আছেন সবাই বলছেন যে তোমাকে পীরের মাধ্যম ধরেই আল্লাহর কাছে যাওয়া লাগবে, পীর ছাড়া তুমি সত্য পাবে না, পীর ছাড়া আল্লাহকে যেতে পারবে না। আর হালের মৌলবীরা বলে যে পীরের কোনো প্রয়োজন নাই, পীর লাগবে না, মৌলবীরা দেখা দেখি এখন সমাজে সাধারণ লোকজনও বলে পীরের কোনো দরকার নাই। এটা এই জন্যই তো মুর্দু এবং শয়তান, সেটা তো জীবন ভাই অনেক পরের বিষয়, কিন্তু এই যে যে মানে যারা শত শত ওলি গাউস কুতুব আবদাল আরিফ ওনারা বলে গেছেন যে তোমরা পীর মানে পীর ধরো, পীরের দরকার আছে। ভাদন ভাই যে ওয়াজটা করে গেলেন, বয়ানটা করলেন, খুব চমৎকার বয়ান করলেন, এবং ভাদন ভাই একটা বয়ানে বলি বিশ্বটা তুলল গেছেন যে প্রবর্তকের বিষয়টা ওটা তুলে গেছেন না, ওই প্রবর্তকের বিষয়টা যদি আমরা চিন্তা করি বা এই বয়ানটাও যদি শুনে তাহলে আপনার এই ভোলার আলোচনার মাঝে অনেকটা সুস্পষ্টতার একটা প্রকাশ পাবে যে আসলে পীরের দরকার বা কারা দিচ্ছে, কারা মুসলমান বানাইছে, সৌদি আরবে রাসূলুল্লাহ আসছেন এই দেশে কে ধর্মের বার্তা পৌঁছালো, তখন তো ইন্টারনেট নাই না, কে পৌঁছালো, 360 জন উলিয়া উলিয়া তো এটা পৌঁছেছে আমাদের এখানে, আজকে তাদেরকে আমরা ইনসাল্ট করতেছি কত বড় মুরুক্ষু বলি বা আমরা এতটা এমনটা করি, তাই না? আচ্ছা, এখন যদি আমি আমরা যদি এই জিনিসটা চিন্তা করি, হাজার হাজার ওলি গাউস কুতুব আবদুল আলীর উপর গেছেন যে পীর ধরে সত্য পাইতে হয়, আর হালের মৌলবীরা বলেন যে পীরের দরকার নাই, এখন আমি কারটা মানব? যদি আমি ওলি গাউস কুতুব আবদুল আরিফ ওনাদেরকে সত্য বলে ধরে নেই তাহলে হালের যে সমস্ত মৌলানা বলে যে পীরের দরকার নাই তারা 420, আর যদি বলি যে না হালের মৌলবীরা সত্য কথা বলতেছে তাহলে ওলি আউলিয়া গাউস কুতুব আবদুল আরিফ যারা আছেন তারা 420, আমি কাকে মানব? এটা আপন আপনার ইয়ে মানে আপনার নিজস্ব সক্রিয়তার উপরে জিনিসটা নির্ভর করে, আপনার তকদিরের উপর নির্ভর করে, এবং এই জিনিসটা আমি আপনার উপরে আপনার বিচারের উপরে আপনার বিবেকের উপরে রেখে আমি আমার আলোচনা এখানেই শেষ করেছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ বন্ধু। পীর তপস্যা যে একমাত্র মুক্তির পথ সেটার পরিপূরক একটি ব্যাখ্যা করে আমাদেরকে জানালেন, সে জ্ঞান আমাদেরকে দিলেন জনাব তহিদুল ইসলাম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা ধীরে ধীরে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের অনুষ্ঠানটি যদি আপনাদের এটুকু ভালো লেগে থাকে, আপনাদের হৃদয়ে যদি এটুকু দাগ কেটে থাকে তাহলে আমাদের এই অনুষ্ঠানটির পাশে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন, আপনাদের যে কোনো কমেন্টস আমাদের অনুষ্ঠানে করতে পারেন। ধন্যবাদ।